সালামু আলাইকুম তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে খারাপ বেশ কয়েকটা ফল নিয়ে আলোচনা করব তার মধ্যে পাঁচটা ফল নিয়ে বিশেষভাবে আলোচনা করবো যে পাঁচটা ফল আমরা খেয়ে থাকি কিন্তু এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিঘ্নতা সৃষ্টি করে সুতরাং ফার্স্ট আপনাদেরকে যে কথা বলবো পাকা ফল যা যে পাকা ফল যত ধরনের পাকা ফলে বলে থাকেন না কেন এই সকল পাকা ফলই ডায়াবেটিসের জন্য আপনার অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বিশেষ করে পাকা ফলের জুস ডায়াবেটিসের সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে সুতরাং আপনারা যে পাকা ফলটা জুস হিসাবে গ্রহণ করে থাকেন সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে ডায়াবেটিসের জন্য কেননা এর মধ্যে কোনো ধরনের আপনার ফাইবার থাকে না ফাইবার না থাকার কারণে পাকা ফলটা যখন জুস করে খান এর মধ্যে ফাইবার থাকে না যা আপনার কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণে এবং ডায়া গ্লুকোজ নিয়ন্ত্রণে তেমন কোনো ভূমিকা রাখে না সুতরাং যে কোনো ফল ডায়াবেটিসের রোগীরা জুস করে খাবেন না আপনারা ন্যাচারালি খাওয়ার চেষ্টা করবেন যার মধ্যে প্রচুর পরিমাণ আঁশ থাকবে এবং যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুতরাং ফার্স্ট আমি আপনাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে তরমুজ তরমুজ অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং অনেক বেশি গ্রহণযোগ্য একটা ফল তার মধ্যে প্রায় সেভেন্টি টু পার্সেন্ট আপনার থেকে নাইনটি টু পার্সেন্ট বহুত পানি আছে অর্থাৎ বলা যায় যে প্রায় নব্বই শতাংশ পরিমাণ পানি আছে আপনার তরমুজের মধ্যে সুতরাং নিঃসন্দেহে তরমুজ একটা ওয়াটার সমৃদ্ধ একটা খাবার এর মধ্যে সেভেন পয়েন্ট টু পারসেন্ট কার্বোহাইড্রেট রয়েছে এবং আপনার তরমুজের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেভেন্টি টু যা খুবই মারাত্মকভাবে একটা সমস্যা কারণ গ্লাইসেমিক ইন্ডেক্স চিনি গ্লাইসেমিক ইন্ডেক্স আপনার সেই জায়গায় তোর মজায় গ্লাইসিলিক এডিসভেন্টি টু যা ডায়াবেটিস রোগীদের জন্য একটা ভয়ানক বিপদ এবং এটার কার্বোহাইড্রেটের পরিমাণও প্রায় সেভেন পয়েন্ট টু প্রায় আট পারসেন্ট যা একটু সমস্যা সৃষ্টি করে ডায়াবেটিস রোগীদের জন্ম অর্থাৎ আপনি যদি দুইশো গ্রাম পরিমাণ তরমুজ খান একটা মানুষ খেতে এমনি খেতে বলে চারশো গ্রাম পাঁচশো গ্রাম তরমুজ খেয়ে পেলে সুতরাং দুইশো গ্রাম শুধু সাধারণত দুইশো গ্রাম তরমুজ আপনি গ্রহণ করেন এর মধ্যে আপনি আট চামচ চিনি খাইতেছেন তার মানে বুঝতেছেন আট চামচ চিনি যা আপনার ডায়াবেটিসটাকে বৃদ্ধি করতে সবচেয়ে বেশি আহ আপনার সমস্যার সৃষ্টি করবে সুতরাং তার পাশাপাশি এটা একটা প্রধান সমস্যা তরমুজের ক্ষেত্রে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ উপাদানও রয়েছে যেমন যেমন লাইকোপিনে রয়েছে তরমুজের মধ্যে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগিতা করে তার পাশাপাশি আপনার আরও বেশ কিছু খাদ্য উপাদান রয়েছে বিশেষ করে সেট্রোলিন রয়েছে যা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগিতা করে কিন্তু সহযোগিতা করে ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা ঘটেছে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট থাকার কারণে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকার কারণে যা আমাদের ডায়াবেটিসকে বাধা আপবে বাড়িয়ে দেয় এবং এর মধ্যে আঁশ একদম ফাইবার নাই বললেই চলে ঠিক আছে সুতরাং প্রথমত আপনার ডায়াবেটিসটাকে বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিয়ে যদি সীমিত পরিমাণ কমায় সেটা কিন্তু খুব বড় ধরনের কোনো ইফেক্টিভতা রাখে না কিন্তু তরমুজ স্বাস্থ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তরমুজ একটা এনার্জি ড্রিঙ্কস এটাকে স্পোর্টস ড্রিঙ্কসও বলা চলে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটা কাজ করে কিন্তু আগে ডায়াবেটিসটাকে বাড়িয়ে দেয় অনেক এরপরে এটাকে কিছুটা নিয়ন্ত্রণ করে সেজন্য আমরা ফার্স্টেই বলবো যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিসের রোগীদের জন্য তরমুজ খুব বেশি স্বাচ্ছন্দ্য করে খুব বেশি ভালো খাবার না খাইলেও আপনি তরমুজ সীমিত পরিমাণ গ্রহণ করতে পারেন অল্প পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম পরিমাণ অতিরিক্ত আপনি তরমুজ খাবেন এটা আপনার ডায়াবেটিসটাকে বাড়ার পরিবর্তে আর উল্টো কমই মানে কমার পরিবর্তে উল্টো আর বাড়িয়ে দেবে সুতরাং এটা কিন্তু একটা বড় ধরনের প্রভাব বিস্তার করে তার পাশাপাশি আর দ্বিতীয় যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে আনারস আনারস একটা প্রোটিন সেট এর মধ্যে পানির পরিমাণ সবচেয়ে বেশি প্রায় ছিয়াশি পার্সেন্ট পানি রয়েছে আনারসের মধ্যে এবং আনারসে আপনার প্রায় চোদ্দ পার্সেন্ট কার্বোহাইড্রেট রয়েছে সুতরাং এটা কিন্তু কার্বোহাইড্রেটটা একটু বাড়তি এবং এর গ্লাইসিভিক ইন্ডেক্স প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট যা চিনি থেকে অনেক বেশি সুতরাং গ্লাইসেমিট ইন্ডেক্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকাতে দেখা যায় যে এটা চিনি থেকে অনেক বেশি আপনি যদি দুইশো গ্রাম আনারস খান এর মধ্যে প্রায় দশ চামচ চিনি রয়েছে তার মানে বুঝতে পারতেছেন একটা স্বাভাবিক একটা ছোট আনারসই আপনি প্রায় দশ চামচ চিনি রয়েছে যা আপনার জন্য একটা ডায়াবেটিস বাড়াতে সমস্যা সৃষ্টি করে সুতরাং বুঝতেই পারতেছেন সেটা আনারসটা পর্যাপ্ত পরিমাণ খাওয়া যাবে না যা আপনার ডায়াবেটিসটাকে বাড়িয়ে দেবে এবং আনারস জুস করে খাইলে এটাও আপনার আঁস থাকে না যা স্বাস্থ্যের জন্য সমস্যা সৃষ্টি করে ডায়াবেটিসের জন্য কিন্তু পজিটিভ দিকে আছে আনারসের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এবং আপনার বিভিন্ন ধরনের খাদ্য উপাদান রয়েছে যা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটার মধ্যে প্রচুর পরিমাণ ডাইজেস্টিভ অ্যানজাইম রয়েছে যা আমাদের পাকস্থলীর কুষ্ঠকাঠিন্য সমস্যার দূর করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়াবেটিস রোগীদের জন্য আনারস অনেক ক্ষেত্রে পরিহার করাটাই ইফেক্টিভ কারণ এটার মধ্যে কার্বোহাইড্রেট বেশি থাকার কারণে যা ডায়াবেটিসটাকে বৃদ্ধি করে দেয় এবং এটার মধ্যে প্রোটিন সেটও রয়েছে যা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ওভারঅল ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমি পরামর্শ যেটা ডক্টরদের অ্যাডভাইস সেটা হচ্ছে আপনি আনারস খেলে সেটা কম পরিমাণ খাবেন বেশি পরিমাণ খাওয়া যাবে না ঠিক আছে এরপর থার্ড যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে পাকা কলা দেখেন কলা যে কাঁচা কলা স্বাস্থ্যের জন্য অনেক এফেক্টিভ পাকা কলা এফেক্টিভ কিন্তু সেটা ডায়াবেটিস রুগীরাও খেতে পারবে কিন্তু সীমিত পরিমাণ পাকা পাকা কলার মধ্যে বেশ কিছু প্রায় তেইশ পার্সেন্ট কার্বোহাইড্রেট রয়েছে তার মানে আপনি দেখছেন যে তরমুজ এবং আনারস থেকেও বেশি পরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে তা আপনার যে পাকা কলার মধ্যে সুতরাং সেক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স স্পাইসিয়াত্ম চিনি থেকেও অনেক বেশি তার মানে বুঝতে পারছেন প্রায় আপনি দুইশো গ্রাম যদি আপনি পাকা কলা গ্রহণ করেন সেটা আপনার প্রায় বলা যায় যে তিন চারটা পাকা কলা খেলে এটা আপনার কমসে কম দশ চামচ চিনি চিনি খেয়ে ফেলছেন এরকম প্রভাব বিস্তার করবে এবং প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে যা আমাদের দেহের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পাশাপাশি এটা আমাদের এটার মধ্যে ফাইবার রয়েছে টু পয়েন্ট টু পার্সেন্ট সুতরাং ফাইবারও রয়েছে যা কলার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলা যদি কেউ নিয়মিত খায় তার দেহ থেকে ডুপা নিশ্চিত করে যা তার মস্তিষ্কের জন্য ভালো ঘুম ভালো হতে সহযোগিতা করে আর অনেক বেশি ইফেক্টিভ ভূমিকা পালন করে এবং কলা স্বাস্থ্যকর এবং অনেক বেশি ভালো রাখে স্কিনকেও ভালো রাখে কিন্তু ওভারঅল ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেহেতু এটা কার্বোহাইড্রেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ উৎপন্ন হয় সেক্ষেত্রে আপনি কলাটা খেলেও সীমিত পরিমাণ খেতে হবে অতিরিক্ত পরিমাণ কলা খেতে পারবেন না যা আপনার ওলটা বাড়িয়ে দেয় ঠিক আছে এই খাবারগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে আপনাকে বুঝতে হবে এবং মেনে চলতে হবে তারপরে আমরা যে খাবার খাবারটার কথা বলবো সেটা হচ্ছে পাকা আম পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফলের মধ্যে একটা ফল হয়েছে পাকা আম পাকা আম প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ একটা খাবার যা গ্লাইসিমিক ইন্ডেক্স প্রায় সেভেন্টি ফাইভ প্লাস এবং পাকা পাকা আম স্বাস্থ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি পাকা আম প্রতিদিন দুইশো গ্রাম পাকা আমের মধ্যে প্রায় আট চামচ আপনি আট থেকে দশ চামচ চিনি পেয়ে যাবেন তার মানে বুঝতে পারেন কার্বোহাইড্রেট কী পরিমাণ হাই কার্বোহাইড্রেট কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণ খাদ্য উপাদান রয়েছে বিশেষ করে ব্যঞ্জুইক অ্যাসিড রয়েছে এর মধ্যে এরপর মধ্যে এরপরে তার মধ্যে সিটাসিন রয়েছে সিন রয়েছে এবং প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে ভিটামিন যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পাশাপাশি পটাশিয়াম রয়েছে ম্যাগনানিস ম্যাগনেশিয়াম রয়েছে যা স্বাস্থ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বেশ কিছু খাদ্য উপাদান রয়েছে যা আমাদের দেহকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে যা আমাদের স্কিনকে ভালো রাখে ত্বককে ভালো রাখে আমাদের দেহকে অনেক বেশি সুস্থ রাখে এবং প্রচুর আঁশযুক্ত খাবার একটা আম কিন্তু আমের মধ্যে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকার কারণে যা আমাদের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ মাপিক আম খেতে হবে আপনি যদি অনিয়ন্ত্রিত মাত্রায় আম গ্রহণ করেন তা আপনার ডায়াবেটিসটাকে বাড়িয়ে দিবে শতভাগ সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে লাস্ট ওয়ান যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে প্রাকৃতিক চকলেট বলা হয় কারণ এর মধ্যে অনেক বেশি সুস্বাদু এবং খেজুর খাওয়া যাবে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে এই সম্পর্কে আমাদের ভিডিও আছে তবে খেজুর কী পরিমাণ খেতে পারবেন সে সম্পর্কে বলে দিব তো প্রতি একশো গ্রাম খেজুরের মধ্যে পঁচাত্তর গ্রামে আপনার কার্বোহাইড্রেট তার মানে বুঝতেছেন কি পরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে কিন্তু কার্বোহাইড্রেট থাকার পরেও খাওয়া যাবে কারণ আর চিনির মধ্যে খেজুরের মধ্যে আপনার লো লো গ্লাইসিমিক ইন্ডেক্স রয়েছে যেটা ডায়াবেটিসটাকে খুব দ্রুতমাত্রায় বাড়ায় না এই জন্য প্রতিদিন সর্বোচ্চ দুইটা পরিমাণ খেজুর খেতে পারেন ওভারঅল আমি আপনাদেরকে বলতে পারি যে পাঁচটা খাবারের কথা বললাম পাঁচটা খাবারই আপনি ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন কিন্তু সেটা অল্প পরিমাণ কি পরিমাণ যেমন মনে করেন আপনি যে জায়গায় আমরা প্রত্যেকটা খাবারই কিন্তু আমরা বেশি খেতে চাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা খাবার কলা তরমুজ আনারস পাকা আম এই প্রত্যেকটা খাবারই আমরা কিন্তু বেশি খেতে চাই কিন্তু বেশি খাওয়া যাবে না অল্প খেতে হবে প্রত্যেকটা খাবারেরই সাইড ইফেক্ট বললাম এবং উপকারী দিকটা অনেক বেশি কিন্তু এই সাইড ইফেক্টটা কিন্তু ডায়াবেটিসের রোগীর জন্য রিক্স এই জন্য আপনাদের কী করতে হবে প্রত্যেকটা খাবারই খেতে হবে বাট অল্প পরিমাণ খাবো যাতে করে আমি এটা থেকে পুষ্টি উপাদানটা পেয়ে যাই বাট আমার দেহের কোনো ক্ষতি না হয়ে থাকে কিন্তু কোনো খাবারই অপর্যাপ্ত খাওয়া যাবে না অর্থাৎ খুব বেশি পরিমাণ খাওয়া যাবে না যখন আপনি বেশি পরিমাণ খাবেন এটা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই বিষয়টা খুব বিশেষভাবে খেয়াল রাখতে হবে আল্লাহ তাহলে আমাদের স্বপ্নকে ভালো রাখুক সুস্থ রাখুক সালামু আলাইকুম